you throw my way. I know your name is written on everyone's mind. বর্তমানে টিকটক লাইকি বা ইনস্টাগ্রামের শর্ট ভিডিওগুলোতে যে বিষয়টি ট্রেন্ডিং হয়ে দাঁড়িয়েছে সেটি হলো কালার গ্রেডিং। হাই গাইস, আসসালামু আলাইকুম, আমি রাকিব হাসান। আমি এখন আপনাদের শেখাবো আপনারা কীভাবে কালার গ্রেডিংয়ের মাধ্যমে আপনারা এরকম একটা ভিডিও তৈরি করতে পারবেন। সো যারা এই চ্যানেলে নতুন কিংবা এখনও সাবস্ক্রাইব করেননি, তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশান পাওয়ার জন্য। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অল রাইট, প্রথমে আমরা ইফিকো অ্যাপটি ওপেন করব। ওকে, অ্যাপটি ওপেন হলে আমরা এখন এই প্লাস আইকনে প্রেস করব। এরপর আমরা যে ভিডিওটি এডিট করব সেটা সিলেক্ট করব। ওকে, ভিডিওটি ইম্পোর্ট করা হয়ে গেলে আমরা এখন এই অপশনগুলো থেকে চলে যাব ফিল্টার্স। এরপর এখান থেকে আমরা ইন ডাই কিট এই অপশনটা সিলেক্ট করব। এরপর আমরা এখান থেকে সিলেক্ট করব 4। এরপর আমরা আবার এখানে প্রেস করব। এরপর আমরা এটাকে কমিয়ে 60 করে দেব। ওকে, এরপর আমরা নিচে এই টিক মার্কে প্রেস করব। এরপর আমরা আবারও নিচের এই অপশনগুলো থেকে চলে যাব অ্যাডজাস্ট। এরপর আমরা প্রথমে এক্সপোজার এই অপশনটা সিলেক্ট করব। এরপর এক্সপোজারটাকে আমরা কমিয়ে -15 করে দেব। ওকে, এরপর আমরা নিচে এই টিক মার্কে প্রেস করব। নেক্সট আমরা সিলেক্ট করব কন্ট্রাস্ট। এরপর কন্ট্রাস্টটাকে আমরা বাড়িয়ে 10 করে দেব। ওকে, আবার আমরা নিচে এই টিক মার্কে প্রেস করব। এরপর এখান থেকে আমরা সিলেক্ট করব স্যাচুরেশন। এরপর স্যাচুরেশনটাকে আমরা বাড়িয়ে 20 করে দেব। এরপর নিচে এই টিক মার্কে প্রেস করব। ওকে, তারপর আমরা এখান থেকে সিলেক্ট করব শার্পান। এরপর শার্পানটাকে আমরা বাড়িয়ে 40 করে দেব। এরপর আমরা নিচে এই টিক মার্কে প্রেস করব। ওকে, এরপর আমরা এখান থেকে সিলেক্ট করব স্ট্রাকচার এই অপশনটা। এরপর আমরা স্ট্রাকচারটাকে বাড়িয়ে 10 করে দেব। এরপর নিচে এই টিক মার্কে প্রেস করব। ওকে, এরপর আমরা এখান থেকে সিলেক্ট করব হোয়াইট ব্যালেন্স। এরপর আমরা এখান থেকে টিমটাকে -30 করে দেব। এরপর এখান থেকে আমরা টিন্ট এটাকে আমরা 55 করে দেব। ওকে, এরপর আমরা নিচে এই টিক মার্কে প্রেস করব। ওকে, কালার গ্রেডিং সম্পূর্ণ হলে আমরা একবার ভিডিওটাকে প্লে করে দেখব। দেখতেই পাচ্ছেন ভিডিওটা কিন্তু একটা অ্যাডভান্স লেভেলে ভিডিওতে রূপান্তরিত হয়েছে। এখন আমরা এই ভিডিওটাকে সেভ করার জন্য এই সেভ আইকনে প্রেস করব। গাইজ, যদি ভিডিওটি আপনাদের কাছে হেল্পফুল মনে হয় তো নিশ্চয়ই একটা লাইক করবেন এবং কমেন্টের মাধ্যমে আপনার মতামতগুলি কিন্তু অবশ্যই জানাবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।